সত্যজিৎ রায়ের ছোট গল্প নিতাই বাবুর ময়না। নিতাই বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার। তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে, সেটা হেন বাংলা কথা নেই যে বলে না। তার কথা শুনতেই নিতাই বাবু মাসে অন্তত তিনবার করে শশাঙ্ক বাবুর বাড়িতে যান। সেদিন তো শশাঙ্ক বাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাই বাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, একেবারে মানুষের গলা, কেবল একটু খোনা, যেমন সর্দি লাগলে হয়। চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন, তার ছেলে আর গিন্নিও বাদ যাননি। সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল। নিতাই বাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন, এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায়। শশাঙ্ক বাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন। নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো, সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে। আমার এই ময়নাও লতিফের দোকান থেকে কেনা। নিতাই বাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টেন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, বিয়ে করেননি, থাকেন ভবানীপুরে বেনিনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে। অফিস টাইমে মার্কেট যাবার উপায় নেই, অফিস ফেরতো যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায়। তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল ১০টায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন। পাখির বাজার কোথায় জানাই ছিল, সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেন স্যার, লতিফ কেন, আপনার পাখি চাই তো? নিতাইবাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন, তা আমার দোকানে আসুন না, আমার স্টক কারুর থেকে কম না। দোকানটা বড়, তাতে সন্দেহ নেই, আর পাখিতে বোঝাই, কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। কি পাখি খুঁজছেন, জিজ্ঞেস করলেন ভদ্রলোক। ময়না। তা কটা চাই আপনার, এই দেখুন খাঁচার শাড়ি, সব কটা ময়না। কথা বলে? ময়না কথা বলবে না, শিখিয়ে নিলেই বলবে। টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে। তবে একটা কথা, ময়না কিন্তু দু রকমের হয়, নেপালি আর আসামি। দুটোয় তফাত কি? আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো। নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন। আমার নামটা মনে রাখবেন স্যার, বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার। 56 বছরের ব্যবসা আমাদের, গ্র্যান্ডফাদার স্টার্ট করেন। খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো? নিশ্চয়ই, তবে খাঁচার দাম আলাদা, আপনি আগে চয়েস করুন না। এইগুলো আসামি আর ওইগুলো নেপালি। নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন, এইটা আমি নেব। কিছু দৌড়াদৌড়ির পর 300 টাকায় রফা হলো, পাখি 220 আর খাঁচা 80। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখো রওনা দিলেন। ছোট্ট ফ্ল্যাট, দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা, একা মানুষের পক্ষে যথেষ্ট। চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন, এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা কর। পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল কর্মকার, সেই ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু। বলো দেখি রাধা কেষ্ট। নিতাইবাবুর তর সইছিল না,
নাওয়া খাওয়া হয়নি, তাও পাখির বাকশক্তির পরীক্ষা না করে তার সোয়াস্তি নেই। রাধা কেষ্ট, রাধা কেষ্ট, বলো দেখি রাধা কেষ্ট। খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টে চেয়ে আবার বললেন নিতাই বাবু। এরপর ময়না ঘাড়টা একটু নাড়লো, তারপর পরিষ্কার গলায় কথা এলো, সে কি পাখি যে ইংরেজি বলে। নিতাই বাবুর বিস্ময় কাটার আগে এই পাখি আবার কথা বলে উঠল, আর পরক্ষণে কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল, নিতাই বাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। মনিলাল কর্মকার এমন ভুল করলো কি করে? এ ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে তো কোনো সন্দেহ নেই, পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন নিতাই বাবু। খিটখিটে মেজাজ, বয়স 50-এর কাছাকাছি, সম্ভবত দো আসলা অর্থাৎ ফিরিঙ্গি। এ ময়না কি বাংলা শিখবে কোনোদিন, নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন? অনেক ভেবে নিতাই বাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলেন, কটা দিন দেখাই যাক না, এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে, অর্থাৎ এটা যে বাকশক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই। এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাই বাবুর। না, এটা থাক কিছুদিন, আর ময়না তো ইংরেজি বাংলায় তফাত করতে পারে না, কানে যা শোনে তাই বলে, এটা এতদিন ইংরেজি শিখেছে, এবার বাংলা শিখবে। তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত, আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকানি। স্টুপিড ফুল, সিলিয়াস, ইউ ইডিয়ট, ড্যাম ইট, শাট আপ, গেট আউট, এই জাতীয় কথাই বেশি। আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারি মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই, রাধা কেষ্ট, জয় মা তারা, দুর্গা দুর্গা, ঠাকুর ভাত খাও, আসুন, নমস্কার, কেমন আছেন, এই সব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিস যাবার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন। আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, তখন হতাশায় নিতাইবাবুর বুকটা ভরে ওঠে। পাখি জিভ দিয়ে কথা বলে কি না সেটা নিতাইবাবু জানেন না, কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জিভ ইংরেজি বলার জন্যই তৈরি, তাতে কোনো সন্দেহ নেই। দুই মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন, তবে ময়নার শখ এখনো মেটেনি, তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন, আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কিনা। সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন। মণিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন, এ কি আপনি, এ যে আশ্চর্য ব্যাপার মশাই। দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন। মণিলালবাবু এবার বললেন, কি কেলেঙ্কারি মশাই, ভুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে বেচে দিয়েছিলাম, এখন সাহেব এখানে এসেছেন এই ময়নার খোঁজে, না পেয়ে আমায় তো এই মারে তো সেই মারে। ফেরিস সাহেবকে দেখেই নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে হয়নি, এই লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায়। সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন, Why? That's my মাইনা!
নিতাই বাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন, কাজেই সেটা নিতে পারেন। সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই, একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় 3 মাসের জন্য। সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেচে দেয়। হি ইজ এ স্কাউন্ড্রেল, চোখ পাকিয়ে বললেন ফেরেশ সাহেব। আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহা খাপ্পা হয়ে উঠেছিলাম। তখন পিটার বলল যে মনিলালের দোকানে এসে ময়নাটা বেঁচেছিল, সেটা এখনো সেখানে থাকতে পারে। তখন আমি হন্তদন্ত হয়ে এখানে এসে দেখি যে দিস ফুল মনিলাল হ্যাজ সোল্ড ইট টু এ বেঙ্গলি কাস্টমার। আমি তো মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলাম। তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো? নিতাইবাবু বললেন, ইয়েস আই শ্যাল বাই অ্যানাদার ওয়ান। ভেরি গুড, কিন্তু তোমার কি ময়নাটা পছন্দ হয়নি? না সাহেব, খুব চতুর পাখি, কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না। 2 মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি। মনিলাল কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন, তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন? আমার কাছে একটা ফার্স্ট ক্লাস ময়না এসেছে, চোস্ত বাংলা বলে। কই দেখি। মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন, এই সেই ময়না। নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল, নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন, এই পাখিটাই আমি নেব। তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে? নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব। খাঁচা সমেত 300 টাকা, বললেন নিতাইবাবু। ফেরিস সাহেব মানি ব্যাগ বের করে তার থেকে 3টে 100 টাকার নোট বের করে নিতাইবাবুকে দিয়ে বললেন, আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে কিনতে হলো। এনিওয়ে অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল। আশা করি এই 2 মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি। সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল। নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া 300 টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন। মনিলাল বাবু বাংলায় ফিসফিস করে বললেন, পাখি নেই দেখে সাহেব আমাকে যা গাল দিলেন আমার কান এখনো ভো ভো করছে। ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন, টুটসি রে হ্যালো গুড মর্নিং, রে হ্যালো গুড মর্নিং। খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল,